সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপি নেতা এম সাইফুর রহমানের 13তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, তার পরিবার এবং রাজনৈতিক সংগঠন বিএনপি। সাইফুর রহমান স্মৃতি পরিষদের পাশাপাশি মৌলভীবাজার বিএনপি নেতাকর্মীরা দোয়া এবং আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করছে। সিলেট সহ বিভিন্ন স্থানে মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে। এম সাইফুর রহমান বিএনপি সরকারের অর্থমন্ত্রী ছিলেন এবং তিনি সংসদে 12টি অর্থ বছরের বাজেট পেশ করেছেন। 2009 সালের 5 সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন বর্ষিয়ার রাজনীতিবিদ সাইফুর রহমান।